আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ট্রাভেল ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমরা নিউ জার্সিতে একটি বিচে গিয়েছিলাম, ম্যানমোথ বিচ, অনেক সুন্দর একটি বিচ। সেই সাথে আমরা এলিজাবেথে কিছু পার্সোনাল কাজের জন্য গিয়েছি, তো ওই ছোটোখাটো ব্যাপারগুলো নিয়ে একটি ব্লগ বানানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমরা আজকে প্রথমে বিচে যাওয়ার আগে আমরা প্রথমে যাব হচ্ছে এলিজাবেথে। এলিজাবেথে যাচ্ছি, আমার শাশুড়ি বাংলাদেশ থেকে বেড়াতে এসেছে, আপনারা অনেকেই হয়তো জানেন, তো উনি চলে যাবে, বেশি দিন আর নেই, আর হয়তো বা এক মাসের মতো আছে উনি। তো আমার ননদের জন্য আর ওনার জন্য কিছু গোল্ডের জিনিস কেনাকাটা করার জন্য আমরা নিউ জার্সিতে যাচ্ছি। আমরা আজকে অনেক বছর থেকে নিউ জার্সি থেকেই সব গোল্ডের জিনিস কেনাকাটা করি। আমরা যদিও আমরা নিউ ইয়র্কে থাকি, নিউ ইয়র্কে জ্যাকসনাইটে অনেক দোকান আছে। অনেকেই বলে যে আমরা জ্যাকসনাইট থেকে না কিনে কেন নিউ জার্সি থেকে কিনি। এখানে দোকানগুলো হচ্ছে নেম ব্র্যান্ডের গোল্ডের দোকান, ওয়ার্ল্ড ওয়াইড এদের অনেকগুলো শোরুম আছে। প্লাস এখানে খুব ভালো ইউনিক কিছু কালেকশন পাওয়া যায়। তো আজকে আমরা গোল্ড কিনবো না, আজকে আসলে এসেছি মূলত আমরা ডায়মন্ডের জিনিস কেনার জন্য। আমার ছোটো ননদের জন্য এক জোড়া ডায়মন্ডের কানের দুল কিনবো, আর আমার শাশুড়ির জন্য একটা মুক্তোর মালা কেনার, ওনার খুব শখ একটা মুক্তার মালার, এজন্যই এসেছি সাধারণত আমরা এখানে। আর এখানে ডায়মন্ডগুলো হচ্ছে যে বিভিন্ন প্রাইসের আছে, আর এরা সার্টিফিকেট দিয়ে দেয়, আর এখানে অরিজিনাল একদম 100% অরিজিনাল মুক্তা পাওয়া যায়, তো এখানে এই জন্যই টুকটাক আসা। আর তাছাড়া গোল্ডের জিনিসও দেখেছিলাম, আসলে তেমন কিছু পছন্দ হয়নি, আর প্লাস গোল্ডের এখন অনেক দাম। আমাদের কেনাকাটা শেষ হয়ে গিয়েছে, তো কেনাকাটার পরে ওরা আবার বাচ্চাদের জন্য গিফট দিয়েছে। তো এখন আমরা যাব হচ্ছে হালকা পাতলা কিছু খাওয়া খাবো। এখানে আসলেই ভালো কিছু ইন্ডিয়ান, যেগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ান ফুড, ডোসা থেকে শুরু করে অনেক ধরনের ভালো খাবার পাওয়া যায়। তো সবাই বলছে যে আজকে ডোসা খাবে, অন্য কিছু খাবে না, তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বিচের দিকে রওনা দেব। থেকে প্রায় 35 মিনিটের মতো ড্রাইভ বিচটাতে, ওটা এই বিচটার নাম হচ্ছে ম্যানমোথ বিচ। এটা হচ্ছে লং বিচের একটি অংশ, আর যে বিচে যে জায়গাটা, যে নেইবারহুডের মধ্যে বিচটা অবস্থিত, এত সুন্দর নেইবারহুড। আমরা ওখানে আসার পরে আকিবের আব্বু বলতেছে যে আসো আমরা একটু নেইবারহুডটা ঘুরে দেখি। একদম পুরো বাড়িগুলো মনে হচ্ছে যে ম্যানশানের মতো এক একটা বড় বড় বাড়ি। আমাদের নিউ ইয়র্কে আসলে ধরনের লং আইল্যান্ডের একদম ডিপে না গেলে দেখা যায় না, বিশেষ করে আমরা যেখানে থাকি ওখানে তো এই ধরনের বাড়ি হয় না, একটা বাড়ির সাথে একটা একদম গিজাগিজি করে লাগানো। এখানে খুবই সুন্দর একটা নেইবারহুড, খুব ভালো কি বলবো, রিচ একটা নেইবারহুডের পাশেই, দেখে মনে হচ্ছিল একদম যে মুভিতে যেই বিচের পাশের নেইবারহুডগুলো দেখতে ঠিক ওই রকমই, খুব সুন্দর। আমরা প্রথমে একটু নেইবারহুডটা ঘুরে দেখলাম, তারপরে বিচটাতে গিয়েছি। প্রত্যেকটা বাড়ি অনেক সুন্দর এখানে, আর বিচটাও অনেক সুন্দর। এই বিচটা আমি আবার আকিবের আব্বুকে বলছিলাম যে বিচটাতে আমি আবারও যেতে চাই, কারণ হচ্ছে এখন তো অবশ্য আর ঠান্ডা গরম পড়বে না, এখন ঠান্ডা চলে আসছে, ইনশাল্লাহ নেক্সট ইয়ার আবার যাব। আমাদের নিউ ইয়র্কে যে আমাদের বাসার পাশে যে বিচটা আছে ওটা হচ্ছে রগোয়ে বিচ, ওখানে তেমন একটা পরিষ্কার না যেটা সত্যি কথা, প্রচুর পরিমাণে মানুষ আসে আর সবাই খুবই ময়লা করে রাখে। আর এই বিচটা অনেক সুন্দর, অনেক পরিষ্কার, আর আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে মানে যে ঢেউগুলো আসে ওগুলো অনেক শান্ত, মানে স্ট্রং বা ওয়াইল্ড টাইপের যে ওয়েভগুলো আছে ওরকম না। আর এই বিচটাতে আরেকটা জিনিস অনেক ভালো লাগছে, সেটা হচ্ছে এটা অনেকটা মায়ামি বিচের মতো, অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়া যায়, মানে পানিটা একদম ঠান্ডা থাকে, সমতল ভূমি। রকওয়ে বিচ বা যে লং আইল্যান্ডের জোন্স বিচ এগুলো হচ্ছে যে একটু ঢালু টাইপের, কিন্তু এখানের বিচটা, যারা আপনারা নিউ ইয়র্কে আসেন বা নিউ ইয়র্কের আশেপাশে নিউ জার্সিতে থাকেন, আমি বলবো একবার যদি না যান তাহলে অবশ্যই এখানে যাবেন। এখানে অনেক একদম মায়ামি বিচও সেম অবস্থা, অনেক দূর পর্যন্ত হাঁটে, মানে আপনি হেঁটে যেতে পারবেন আপনার কোমর পরিমাণ পানি, তবে পানিটা মায়ামি বিচের মতো অতটা একদম টারকুইশ ব্লু না, চলে
বাট অনেক পরিষ্কার, নিউ ইয়র্কের বিচগুলোর তুলনায় অনেক পরিষ্কার। আর হচ্ছে বিচের পানির মধ্যে আপনি দেখতে পা, ওখানে দাঁড়ালেই আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেকগুলো কাঁকড়া, ছোট ছোট মাছ খুব সুন্দরভাবে এখানে সাঁতার কাটতেছে, কারণ এদিকে যে ঢেউটা ওটা অত স্ট্রং না, স্ট্রং ঢেউটা একটু অনেকটু অনেক দূর হেঁটে গেলে তারপরে। বিচ বা ওয়াটার পার্কগুলোতে আসলে বেশিরভাগ যাওয়া হয় আমার আকিবের জন্য, ও পানি খুব পছন্দ করে ছোটবেলা থেকেই। এখন আমার মেয়েটাও সেম অবস্থা, ও খুব পছন্দ করে পানিতে এরকম মানে সুইম করতে খেলতে, ওদেরকে পানি থেকে উঠানোই একদম মুশকিলে হয়ে যায়। আকিব এবং লুজাইন তারা অনেকগুলো বিচ টয় আনছে একটু বিচে খেলা করার জন্য, আর হচ্ছে আমার শাশুড়ি আমার ননদ ওনারা উপরে বসে আছে, কারণ ওনারা বলতেছে যে তোমরা ওখানে এনজয় করো, কারণ হচ্ছে ড্রেস চেঞ্জ করাটা অনেকটা বড় ব্যাপার আমাদের মুসলিম লোকজনের জন্য। তো আমার যেহেতু দুটা বাচ্চাই পানিতে নামে আমাকে নামতেই হবে, তো আমাকে একটু কষ্ট করতে হয়, কিন্তু বাচ্চাদের জন্যই কষ্ট করতে হয়, এতে আসলে আমি বদার হই না, বদার হওয়া উচিত না। আপনার বাচ্চারা যেভাবে মজা পায় আপনাকে ওভাবেই নিজেকে কী করতে মেক করে নিতে হবে বাচ্চাদের সুবিধার্থে। পানি থেকে একটু দূরেই এখানে কিছু পাথর আছে, পাথরের উপর অনেকগুলো পাখি। আমি সামনে গিয়ে দেখলাম যে এখানে যে ছোট ছোট যে শামুকগুলো আছে, চাইনিজদের একদম কি বলবো জাতীয় খাবার, মানে এরা এটা বলতে পাগল, মাসলস বলে এটাকে, এই যে ঝিনুকগুলো, ছোট ছোট ঝিনুকের যে মানে এগুলো এখনো বেবি, একটু বড় হলে বাজারে এগুলো কিনতে পাওয়া যায়। এশিয়ান কুজিনের একদম একটা চাইনিজ কুজিনের এটা একটা মেইন পার্ট, অনেকেই আপনারা জানেন, এখানে প্রচুর পরিমাণে আছে। আমি বলতেছিলাম আমার হাজব্যান্ডকে যে কোনো চাইনিজ এখানে যদি আসতো খুব খুশি হয়ে যেত, এরা আমরা যেরকম মাছ ধরে নিয়ে যাই এরা এরকম এখানে ঝিনুকগুলো ধরে নিয়ে যেত। আমার ননদের টুইন বেবিদের মধ্যে একটা বেবি পানিতে নামতে খুব পছন্দ করে, আরেকটা বেবি পছন্দ করে না। তো লিয়ানা সবসময় পানিতে আকিবাক্সার সাথে প্লে করে, আর হচ্ছে লুজাইন, তো লুজাইন আদিল তো আছেই, কিন্তু লাইবা পানিতে ভয় পায়, যখন ঢেউ আসে ও ভয় পায়, তো এই জন্য ওকে কখনোই পানিতে আমাদের নামানো হয় না। ঢেউয়ের সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট যে ঝিনুকের মতো আছে এগুলো আসে, আবার ঢেউয়ের সাথে সাথে এগুলো পানির নিচে চলে যায়। আর হচ্ছে অনেক ধরনের কাঁকড়া আছে পানির মধ্যে, খুব সুন্দর, খুবই মানে কি বলবো, আমার কাছে অনেক ভালো লাগে পানিতে বিচে ঘুরতে, কারণ হচ্ছে অনেক কিছুই দেখা যায়, অনেকেই পছন্দ করে না, আর সবার নিজস্ব একটা ব্যক্তিগত পছন্দ অবশ্যই আছে। তো প্রায় 3 ঘন্টার মতো আমরা বিচে ছিলাম ওই দিন, পরে যখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে আর বাচ্চাদেরকে উঠিয়ে ফেলছি, তারপর আমরা অনেকক্ষণ ছিলাম সূর্য একদম অস্ত যাওয়া পর্যন্ত, কারণ ওই সময়টাতে মানে পরিবেশটা অন্যরকম সুন্দর লাগতেছিল। আর টুকটাক স্ন্যাক আনছিলাম আমরা আসলে বিচের পাড়ে বসে সবাই কথাবার্তা বলছি, কারণ সামারও বেশি দিন নেই, শেষ হয়ে যাবে, এভাবে আবার অনেকগুলো মাস অপেক্ষা করতে হবে এই ধরনের একটা ওয়েদারে আসার জন্য। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আরও একটা ভালো দিন কাটালাম। আশা করছি আপনারা ভিডিওটি দেখেছেন এবং আপনাদের ভালো লাগবে, কোনো রকমের ভুল ত্রুটি মনে হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজে লাইক দিবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।